গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তো সোমবার, জানুয়ারি শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার আজকে, তাই আগের সোমবারে জল ঢালতে গেছিলাম, আজকে সোমবারে একটু দেরি হয়ে গেল। আজকে আমি আর ছেলে এখন জল ঢালতে যাব। বের হলাম, ওই যে ছেলে যাচ্ছে, আমিও যাচ্ছি, দুজনে মিলে এখন সামনেই মন্দিরে জল ঢালবো। আজকে বন্ধুরা আমরা তিনজনই, কি হয়েছিল আজকে, আমি আমার হাজবেন্ড আর ছেলে তিনজনই আমরা আজকে ভোর 5টার সময় উঠে পড়েছি। তিনজনেরই ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তারপরে তিনজনে ওঠার পর তিনজনই গল্প করতে করতে এই করতে করতে 7টার দিকে ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠতে উঠতে হয়ে গেছে দেরি, এখন আজকে জল ঢালতে যেতেও হচ্ছে দেরি। রান্না করা ছিল ছোট মাছের চচ্চড়ি, আর মাছ করেছিলাম, মাংস করেছিলাম, ওগুলো আছে, ওগুলো বর খেয়ে গেছে, শাশুড়ি মা ভাত করে দিয়েছে, ওগুলো খেয়ে গেছে, আমারটা আমি এসে চলে এসেছি বন্ধুরা মন্দিরে। এটা হলো হনুমানজি মন্দির, আর এটা হলো শিব মন্দির। এখানেই আমি ফার্স্টে জল ঢালবো শিব মন্দিরে, তারপরে আমি আসবো হনুমান মন্দিরে। ফল নেওয়া হয়নি, তোমার দাদারা সব নিয়ে এসছে কালকে, কিন্তু ফল নিয়ে আসেনি, তাই আমি কিছু ফল কিনে নেব। মন্দিরে মেনে যাইব, সব প্রসাদ এক জায়গায় রাখলাম। বাড়িতে চলে আসছি প্রায়, গেটের সামনেই হয়তো ছেলে ঢুকছে। এখন ঘরে গিয়ে ঘরের ঠাকুরকে, শিবের ঘরের ঠাকুর, ঘরেও আমাদের শিব ঠাকুর আছে, তো ওখানে ঘরে জল ঢালবো, তারপর ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করে তারপরে রান্না করব। এত রোদ বন্ধুরা, এত গরম আমাদের এখানে, মানে 1 মিনিট বাইরে বেরোনো যায় না, এত রোদ।
হয়েছে আমাদের ঘরে শিব ঠাকুর। আমার বর নিরামিষ খাবো বলে অল্প একটু আমার জন্য পনির নিয়ে এসেছিলো, তাই একার জন্য আর কি রান্না করব, আবার পনিরের তরকারি আবার ভাত, তার জন্য আমি ভাবলাম পনির দিয়ে ভোগ চাল দিয়ে একসাথে পোলাওই বানিয়ে ফেলি আর ঝামেলা করার থেকে। এই দেখুন বন্ধুরা, পনির দিয়ে পোলাও আমার রান্না করা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবে। আপনারও বন্ধুরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমার রান্না করা হয়ে গেছে বন্ধুরা, আপনারা একটু দেখলেন পনির দিয়ে আমি পোলাও বানিয়েছি, সবটাকে একা খাবো বলে, একার জন্য তবুও বানাই, ছেলেও খুব পোলাও খেতে ভালোবাসে, আমার বড়ো ভালোবাসে, ঘরে সবাই ভালোবাসে, তাই সবার জন্যই বানিয়েছি। এখন আমি খাবো, খেয়ে ঘরে কিছু টুকিটাকি কাজ আছে এগুলো করবো, হাত থেকে জামা কাপড় আনবো ওগুলো কাজ করবো, খেয়ে একটু ঘুমাবো দু ঘন্টার মতো, তারপরে তো আবার সন্ধ্যাবেলায় উঠে খাওয়ার দেবো, পড়াবো, এইসব তো কাজ চলতেই থাকবে। তো আজকের মতো এখানেই বন্ধ করলাম, নেক্সট ব্লগ নিয়ে আবার চলে যাবো।